Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd. Priyo darshok, shuru holo apnader priyo onushtan Ibn Sina Cardiac Center nibedito Gan Jiggasha. আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বরেণ্য আলেমে দ্বীন শাইখ আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোতারম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জ্ঞান জিজ্ঞাসা। জাযাকাল্লাহ খাইরান। একজন কলার আছেন, শুধু একটা কল নিয়ে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমি প্রশ্ন আমার আছে। জি, আমার স্পেশাল প্রশ্ন হলো যে আমি এই রাত্রি জানার কারণে যে আমার পেটের নামাজ এবং ফজরের দূরে সুন্নাত নামাজ আমার ফজরের সাথে থাকার কারণে ফিরে যেতে আছে, মানে আর কোন প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন হলো ইতিকাফরত অবস্থায় আমি বাইরে আমি পেপার পত্রিকা করতে পারবো কিনা, মানে পেপার পেটের খবর রাখতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার মধ্যে সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর আসবো। ভাই দুটো প্রশ্ন করেছেন উনি, যে বিতি নামাজ পড়তে পারেন, এর কাজ আছে কিনা, ফজর সালাতে সুন্নত ফরজ শুরু হয়ে গেছে, কোনটা আগে করবেন কোনটা পড়বে। শেখ আমরা আরেকটা কল নিয়ে নিচ্ছি, একসাথে উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। কি প্রশ্ন আছে ভাইয়া আপনার? আমিন اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। ধন্যবাদ ভাইকে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যে বেতের ফড়া হয়নি, ইচ্ছা ছিল যে শেষটাতে উঠবেন, বেতের ফড়বেন, পারেননি। মসজিদে গিয়েছেন, গিয়ে দেখলেন যে ফরজ জামাত শুরু হয়ে গিয়েছে, কি করণীয়? এখানে দুটি বিষয়, একটি হচ্ছে আপনি বিতের পড়তে পারেননি, আরেকটি হচ্ছে আপনি ফজরের আগের যে দুই রাকাত সুন্নত আপনি তাও পড়তে পারেননি। ফরজ অবস্থায়, ফরজের জামাত চলাকালীন অবস্থায় কোনো সলাত আদায় করা যাবে না, সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা আল মাকতুবা, এক বর্ণনা আরেক বর্ণনা, ইল্লা আল্লাতি উকিমাত লাহা, যখনই কোনো ফরজ সালাতের জামাত দাঁড়িয়ে যাবে তখন ওই সালাত ছাড়া আর কোনো সালাত পড়া যাবে না। রাসূল সাল্লামের সুস্পষ্ট উচ্চারণ, রাসূল সাল্লামের সুস্পষ্ট কোনো বক্তব্যের বিপরীতে কোনো ইস্তেহাদ, কোনো গবেষণা চলবে না, কোনো ইমামের কথা বা আপনার কথা শোনা যাবে না। এই ভুলটা আমাদের দেশে প্রায় হয়ে থাকে। মসজিদে আমরা যাই, ফজরের জামাত দাঁড়িয়ে যায়, আমরা দ্রুত দুই রাকাত সুন্নত আদায় করি এবং এটা হানাফি মাজহাবের নামে চালিয়ে দেওয়া হয়। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কথা বলেন নাই, হানাফি মাজহাবের কিতাবগুলোতে আছে যে এই ফজরের সুন্নতের অনেক গুরুত্ব। হ্যাঁ, ফজরের সুন্নত অনেক গুরুত্ব, কিন্তু ফরজের সাথে বেশি গুরুত্ব নয়। এই ভুলটা আমরা আর করব না। আমরা ফরজ সলাত শেষ হয়ে যাওয়ার পরে ফজরের দুই রাকাত সুন্নত আমরা পড়ে নেব। জি, এখানে আবার সূর্য উঠার পরে না, ওইদিকে টানার দরকার নেই, ইমাম সাহেব সালাম ফিরাবে, আমরা দুই রাকাত সুন্নত পড়ে নেব, সমস্যা নেই। শুনেন, তিন বুঝে একটা হাদিস ওই ঘটনা এরকম আছে, আপনার থাকলো ভিতরের কাজ, ভিতরের কাজের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
من نام عن الوتر أو نسيها فليصليها إذا ذكرها أو استيقظ. وتر الصلاة অন্য সালাতের মতেই দুটি কারণে সালাত আপনার না পড়ার একটা সুযোগ আছে, ওজর। একটা হচ্ছে ভুলে যাওয়া, আর একটা হচ্ছে ঘুমিয়ে থাকা। ভিতরের ব্যাপারে বিশেষভাবে বলা হয়েছে, ভিতরের সালাত যদি কেউ পড়তে না পারে ঘুমের কারণে অথবা ভুলে গেলে স্মরণ হওয়ার সাথে সাথে পড়বে, আর ঘুমের কারণ হইলে ঘুম থেকে জেগে পড়বে। এখন কীভাবে পড়বো? আবু দাউদের হাদিস হচ্ছে অ্যাজ ইট ইজ, আপনি তিন রাকাত ভিতর তিন রাকাতে পড়বেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস সহিহ মুসলিম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো কারণে যদি উঠতে না পারতেন ঘুমের চাপ শরীর খারাপ, তাহলে দিনে তিনি বারো রাকাত সালাত আদায় করতেন। এই হাদিসের ভিত্তিতে আমাদের অনেক স্কলার বলেছেন যে দিনে যেহেতু বিতের নাই, রাসুল জোর পড়েছেন এগারোকে বারো করেছেন, আমরাও তিনকে চার করব। এখানে সবিনয়ে অনুরোধ করো আপনারা বিষয়টি একটু দেখবেন, এটা হচ্ছে রাসুলের অভ্যাস, প্র্যাকটিস, হঠাৎ করে বিতের বাদ যাওয়া নয়। এখনও যদি আল্লাহর কোনো বান্দারি অভ্যাস থেকে রাতে উঠে শেষটাতে বিতের পড়ে, শেষটাতে দুই রাকাত তাহাজ্জুদ পড়ে, তাহলে রাসুলের সুন্না অনুযায়ী দিনের বেলায় যদি তিনি দুই রাকাত তাহাজ্জুদ বা চার রাকাত তাহাজ্জুদ তিন রাকাত বিতর পড়েন, তাহলে চার তিন সাত না পড়ে আট পড়বেন। শুধু বিতর যদি বাদ যায় তাহলে আবু দাউদের যে হাদিসটি যে তিন রাকাত তিন রাকাতে পড়বেন, আল্লাহু আলামু বিসওয়াব। চমৎকার তো জেনেছি শেখ আপনার কাছ থেকে। আমাদের আরেকটি প্রশ্ন করেছেন যে ইতিকাফরত অবস্থায় পেপার পত্রিকা পড়া যাবে কি, বা দেশ বিদেশে খবর রাখতে পারবে কি? জি, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের আরেক ভাই জানতে চেয়েছিলেন একদম বিথির সালাত রিলেটেড প্রশ্ন, যে প্রচলিত যে আনাফি মাজহাবের অনুযায়ী আমরা যে বিথির সালাতটা আদায় করি, এইভাবে আদায় করলে সালাত হবে কি? আচ্ছা, আপনি বলছেন আপনি হানাফি মাজহাবকে অনুসরণ করেন, করতে পারেন। আমরা মাজহাব বিরোধী নই, মাজহাব অনুসরণ করেই ভালো, এটি একটা শৃঙ্খলা। হ্যাঁ, যে বিষয়ে সহি সুন্নাহ পরিপন্থী প্র্যাকটিস রয়েছে সেখানে আমরা সহি সুন্নাহ পরিপন্থী কাজটা করব না। মাজহাব মানা না মানা নিয়ে যে নতুন বিতর্ক, এগুলো খালি খালি বিতর্ক, উম্মার মধ্যে সমস্যা সৃষ্টি করা। চারটি মাজহাব প্রতিষ্ঠিত এবং সকল ইমামরা এই চারটি মাজহাবকে আপনার অনুমোদন দিয়েছেন, রিকগনাইজ করেছেন। আপনার এখন যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়, সম্মানের সাথে বলছি, তারা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে তারা তাদের বড় একজন ইমাম মনে করেন। তারা কথায় কথায় ইমাম আব্দুল কাইয়িম শাইখুল ইসলাম বলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার সকল গ্রন্থে বলেছেন আল মাজাহিবুল আরবা আল আইম্মাতুল আরবা, এগুলোকে আপনার চোখে পড়ে না? আল মাজাহিবুল আরবা বলে তিনি চারটি মজাহকে স্বীকৃতি দিয়েছেন, আল আইম্মাতুল আরবা বলে তিনি চারজন ইমামকে স্বীকৃতি দিয়েছেন। এবার আসুন আরও অনেক পরে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, তার সকল গ্রন্থে বলেছেন আল মাজাহিবুল আরবা আল আইম্মাতুল আরবা শেখ শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ভাষা। আমরা কারা মাজহাবকে আপনার তুড়ি মেরে ফেলে দিই? মাজহাব আমরা মানব, তবে সহি সুন্নার বিপরীতে আমরা কোনো মাজহাব মানব না। এটাও আমরা শিখছি কোথায়? আমাদের মাজহাবের ইমামগণই বলেছেন, ইমাম মালিক বলেছেন, ইমাম শাফি বলেছেন, ইমাম আহমদ বলেছেন, ইমাম ইবনে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা খুবই বলিষ্ঠতার সাথে বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহি প্রমাণিত হবে এটি আমার মাযহাব। এই কথার ভিত্তিতে আমরা বলতে পারি আবু হানিফা হচ্ছেন আহলে হাদিসদের ইমাম, কারণ তিনি এই কথা বলেছেন। হ্যাঁ, হানাফি মাযহাব যদি ঘোড়ামি করে সেটা ভিন্ন কথা, আপনি ভিতর পড়বেন অসুবিধা নেই। আপনি যদি ইমামের পিছনে ভিতর পড়েন তাহলে ইমাম যদি আপনার হানাফি মাজহাবের না হয় তাহলে তিনি যেভাবে আপনার ভিতর পড়বেন ওইভাবে পড়বেন, হয়ে যাবে, আল্লাহ আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? শাহিন ভাই, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, বর্তমান যে আমাদের সমাজে বা বিভিন্ন আলমে এক এক রকম যে প্রশ্নের মানে সমাধান দেয় জাকাত নিয়ে, আমার প্রশ্ন তো জাকাত নিয়ে, যেমন যে আমাদের যে নিসাবের যে ব্যাপারটা বলে নাকি ষাট থেকে কিংবা পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত টাকা হলে জাকাত দেওয়া মানে ফরজ হয়ে যায়,
এভাবে আমি জানতে চাই। যাকাতের সঠিক নিসাব কি সেটাই জানতে চাচ্ছেন, যে আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। জাকাতের সঠিক নিসাব কি স্বর্ণ নাকি আসলে? শাহিনকে ধন্যবাদ, খুবই মানে সময় উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাকাতের নিসাব, জাকাতের নিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঠিক করে দিয়েছেন তা হচ্ছে স্বর্ণ, স্বর্ণ হলে 7.5 ভরি বা 7.5 তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনার দেরহামের হিসাব ছিল। পরবর্তী পর্যায়ে আমরা এটা সহজে বুঝি আমাদের এই অঞ্চলের প্র্যাকটিস অনুযায়ী 7.5 ভরি অথবা 7.5 তোলা। এটা এখন আবার যারা গ্রামে বুঝেন তাদের জন্য 85 গ্রাম, আর রূপা হচ্ছে 52.5 তোলা বা 52.5 ভরি। আর বর্তমান হিসেবে এটা প্রায় 600 গ্রামের মতো হয়, 595 জি, প্রায় 600 জন্য 595 গ্রাম। এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, 85 গ্রাম স্বর্ণ, 595 গ্রাম রূপা একই মূল্যমানের ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে এখন রূপার মূল্য অনেক পতন ঘটেছে, অনেক পতন হয়েছে এখন সারা। এখন আসুন বাস্তবতা আমাদের বুঝতে হবে যে সারা পৃথিবী স্ট্যান্ডার্ড কোনটাকে ধরে, স্ট্যান্ডার্ড ধরে স্বর্ণ, স্বর্ণকে, রূপাকে নয়। এমনকি আপনি বিয়েশাদিতে যদি যান, আপনি যদি রূপার কিছু জিনিস আপনি গিফট দেন, যাদেরকে গিফট দেন তারা সন্তুষ্ট হবে না, অসন্তুষ্ট প্রত্যাখ্যান করবে। অতএব এটাই বাস্তবতা। এই জন্য আপনার এই সময়ের গবেষক আলেমগণ ইউসুফ কারদাবি সহ আরও যারা গবেষক আলেম আছেন এই বিষয়ে, যারা এক্সপার্ট, তারা বলেছেন যেহেতু সারা পৃথিবীতে গোল্ড হচ্ছে স্ট্যান্ডার্ড, স্বর্ণ হচ্ছে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটাকে আমরা জাকাতের নিসাব ধরব। হ্যাঁ, রূপার মান যদি আবার বাড়ে তখন দেখা যাবে। এই হচ্ছে আপনার তাদের বক্তব্য। তবে যারা রূপাকেও নিসাবের জন্য স্ট্যান্ডার্ড মনে করেন, আমরা বলবো হ্যাঁ, কেউ যদি মনে করে করতে পারে, এটা তার যেহেতু আপনার সুন্নাহ দ্বারা সমর্থিত করতে পারে, কিন্তু বাস্তব দ্বারা বুঝতে হবে। এখন যদি আমি রূপাকে স্ট্যান্ডার্ড ধরি তাহলে 50 থেকে 60 হাজার টাকা থাকলেই জাকাত দিতে হবে। এই ক্ষেত্রে আমি জাকাত দাতা হিসাবে খুবই সমস্যায় পড়ব যে কাকে আমি জাকাত দেব। আজকে যারা বিভিন্ন বাসায় সেবা দেন যে সমস্ত মা বোনরা, তো ওদের কাছে 50-60 হাজার টাকা জমা থাকে, থাকে মেসেজে সমস্ত ছেলেগুলি থাকে, থাকে রিক্সাতে ছাড়া থাকে, তা আমি জাকাতটা কাকে দিব? এই বাস্তবতারও সামনে আনতে হবে। অতএব ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যারা বলেছেন স্বর্ণ স্ট্যান্ডার্ড নেশাব, আমি তাদের সাথেই আপনার একমত পোষণ করে বলি 3 থেকে 3.5 লাখ টাকা হলেই জাকাতের নেশাব হবে, এবং এটা 1 বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন নবী রাসূল তো বিভিন্ন মর্যাদার অধিকারী ছিল, নবী রাসূল ব্যতীত পৃথিবীতে কোনো পীর মাশাই কুদরত দিনে রাখি কোনো মর্যাদা অংশীদার হতে পারে কিনা, এটা জানা। আচ্ছা ঠিক আছে, আমরা উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি নবী রাসূলদের মর্যাদা হয় জি, পীর মাশাই এক বাউলিয়া আউলিয়াদের যেগুলো আমরা শব্দগুলো জানি, এদের কোনো মর্যাদার অংশ আছে কিনা? প্রথমে একটু সংশোধন করতে হয় আপনার প্রশ্নে। মুজেজা হচ্ছে নবী রাসূলগণের, এই শব্দটা তাদের জন্যই প্রয়োগ করা হয়, অন্যদের জন্য নয়। অন্যদের জন্য যেটা হয় এটাকে বলা হয় কারামা, কারামা জি। আচ্ছা, মুজেজা নবী রাসূলগণের এটা প্রতিষ্ঠিত সত্য, নবীর উপরে যেভাবে আমি ইমান আনতে হবে মুজেজার উপরে ইমান আনতে হবে। নবীর উপর ইমান আনবো, মুজেজার উপর ইমান আনবো না, তাহলে এই ইমান পূর্ণ ইমান হবে না। সকল নবী রাসূলগণকেই তাদের নবুয়ত রিসালাতের সত্যতা প্রমাণের জন্য আল্লাহর পক্ষ থেকে মুজেজা দেওয়া হয়েছে। মুজেজা মানে স্বাভাবিক নিয়মে যা হয় না তার ব্যতিক্রম যেটা হয়, এর নামই হচ্ছে মুজেজা। রাসূল সাল্লামের জীবনে অনেক মুজেজা ছিল, কিন্তু তার শ্রেষ্ঠ টেকসই স্থায়ী মর্যাদা হচ্ছে আল কোরআন, যেটা আমাদের সামনে আছে। বাকি থাকলো কারামা। হ্যাঁ, কারামত হতে পারে আল্লাহর বিশেষ বান্দাদের। এই যে ফির বুজুর্গ, এই সমস্ত টার্মগুলো আপনার শরিয়া সমর্থিত টার্ম না, দিনের টার্ম না। দিনের
স্বীকৃত টার্মগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন তারা হচ্ছে সাহাবি এক বচন, আর বহু বচনে আসহাবে রাসূল বা সাহাবায়ে কেরাম, সাহাবিগণকে যারা দেখেছেন ইমামের সাথে তারা তাবেঈ, তাবেঈগণকে যারা দেখেছেন তারা তাবেঈ, তাবেঈ এই হচ্ছে ধারাবাহিক। তারপরে সবাই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি কাকে বলবেন, বাছাই করে করে আল্লাহর ওলি বলবেন, বিশেষ ডিজাইন লোককে আল্লাহ ওলি বলবেন? এই ওলি নিয়ে সমস্যা হবে এটা আল্লাহ সবচেয়ে ভালো জানতেন, এই জন্য আল্লাহ ওলির সংজ্ঞা দিয়েছেন, আল্লাহ ইন্না ওলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই এই অংশ দিয়ে ওয়াজ করা হয়, পরেরটা বলা হয় না, কারণ পরেরটা বললেই যারা নিজেদেরকে ওলির আসনে বসিয়েছেন তারা ওই আসনে শুধু তারাই থাকবেন না, ওই আসনে আরও লোকজন আসবে, এই জন্য ওই অংশ বলেন না। হ্যাঁ, কী বলছেন আল্লাহ? সাবধান, জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তারা কারা? এবার আল্লাহ সংজ্ঞা দিয়েছেন তারা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, সূরা ইউনুসের আয়াত। ওলি হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান রাখে আর আল্লাহকে ভয় করে আপনার চলে। তাহলে এই অর্থে যারাই আল্লাহর উপর ঈমান আনবে, যারাই আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে, তারা সবাই আল্লাহ ওলি। আল্লাহ ওলি হওয়ার জন্য বিশেষ প্রতিষ্ঠানের লোক দরকার নেই, বিশেষ ঈমানদার আল্লাহর ওলি, আল্লাহর ওলি যদি আল্লাহকে ভয় করে চলে। জি হ্যাঁ, আল্লাহর এই সমস্ত নেক বান্দা যারা আল্লাহকে ভয় করে চলে কেরামত হতে পারে। সেই কেরামতটা কি? সেই কেরামতটা হচ্ছে মুজিজা, যে দর্শন, যে উদ্দেশ্য, ঠিক একই দর্শন একই উদ্দেশ্য হতে হবে। মুজিজা কেন দিয়েছেন আল্লাহ নবী রাসূলগণকে? দিনকে বিজয়ী করার জন্য, দিনের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য, সত্যতাকে প্রমাণিত প্রমাণের জন্য। আচ্ছা, এখন বলেন আমি আমার পীর সাহেবকে গভীর রাত্রে উঠে দেখলাম যে ঈদগাহ দিঘির মাঝখানে যায় নামাজে নামাজ পড়তেছে, এটা তো সত্য না, ডাহা মিথ্যা কথা। তার বই যদি আমি সত্য ধরে নেই তাহলে কি প্রয়োজনটা? দিঘির মাঝখানে রাতের আন্ধারে কেউ দেখলো না উনি যায় নামাজ বুঝে নামাজ পড়ে, প্রয়োজনটা কি ভাই? কোনো প্রয়োজন নেই, ঘর ছেড়ে কেন দিঘিতে? কোনো প্রয়োজন তো নেই। এগুলি ক্রামাত না, এগুলি ভণ্ডামি, এগুলি হচ্ছে মিথ্যা কথা, ইস্তেদরাজ। এটা ইস্তেদরাজ বলুন না, এগুলি ঘটে নাই, এগুলি সব বানানো কথা, এগুলি ঘটন নাই। যে আমার হুজুর নদীর পাড়ে এসে চোখ বন্ধ করেছেন, নদী পার হয়ে গিয়েছে। আরে ভাই, মূসা আলাইহিস সালাম তো এইভাবে আসলেন আর নদী পার হয়ে গেছে, আল্লাহ ঘটে গেছেন ওহির মাধ্যমে আমরা জেনেছি মূসা আলাইহিস সালাম, এটা মুজিজা ছিল। অতএব কারামত যদি হয় সেটা হচ্ছে মুজিজার আপনার বিকল্প, দিনকে বিজয়ী করার জন্য যা প্রয়োজন। আমরা দেখি আল্লাহর বান্দা, কোনো কোনো বান্দা আছেন যে তারা যে লেখা রেখে গিয়েছেন এই উম্মার জন্য, যদি আমরা তাদের গোটা বয়সকে বয়সটাকে হিসাবে আনি, দিন হিসাব করি, তাহলে দেখা যায় প্রতিদিন তারা দশ বিশটা লিখেছেন। এটার নাম কারামত, যে এত কিছু করে এত লেখালেখি করেছেন, কারামত। ইমাম বুখারি যে কাজটি করেছেন এগুলি হচ্ছে কারামত, ইবনে তাইমিয়া যে বিশাল ভান্ডার রেখে গিয়েছেন এলমের, এগুলি হচ্ছে কারামত। চমৎকার শাহী কুত্ত জেনেছি আপনার কাছ থেকে। আমাদের এক ভাই ইমরান খান জানতে চেয়েছেন যে একজন পুরুষ এবং একজন নারী আল্লাহকে সাক্ষী রেখে যদি বিয়ে করে, বিয়ে করে নিলে কি কবুল হয়? আমরা এই প্রশ্ন উত্তর নেব বিরতির পর, বিরতি থেকে ফিরে এসে। দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা, সময় হলে একটা বিরতি নেয়ার, বিরতির পর ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইবনে সিনা কার্ডিয়াক সেন্টার নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলেমদিন শেখ আনাম রশিদ আহমদ মাদানী আকরামাহুল্লাহ। শেখ, বিরতির আগে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে আল্লাহকে সাক্ষী রেখে একজন নারী একজন পুরুষ বিয়ে করলে সে বিয়ে হয় কিনা বা কবুল হয় কিনা। জি, আল্লাহকে সাক্ষী রেখে এভাবে বিয়ে করে, কাবাকে সাক্ষী করে বিয়ে করে। আমাদের কাছে এমনও বিষয় আসে যে সৌদি আরব গিয়েছে, কাবার দরজাকে সাক্ষী করে বিয়ে করেছে। এখন আসুন, আল্লাহ তো এটা বলেন না, কোরআন মজিদে বিভিন্ন বিষয়ে আল্লাহ সাক্ষী রাখার জন্য বলেছেন। লেনদেনে বলছে কমপক্ষে দুইজন সাক্ষী, তারপর জেনা ব্যবসায়ের ক্ষেত্রে বলছে চারজন সাক্ষী, তারপরে এতিমরা যখন বয়স প্রাপ্তবয়স্কে যারা হবে তখন তাদের সম্পদ তাদের কাছে বুঝিয়ে দাও, সাক্ষী বিভিন্নভাবে সাক্ষীর কথা বলা হয়েছে। না, মানুষের যে মুআমারাতের বিষয়গুলো এখানে মানুষই সাক্ষী হবে, আর আল্লাহ তো সব দেখছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এইভাবে সাক্ষী বানিয়ে বিয়ে হবে না, আপনার
সব বিবাহের জন্য মৌলিকভাবে যে বিষয়গুলি প্রয়োজন সেটা হচ্ছে পরস্পরের প্রস্তাব সম্মতি, ইজাব কবুল বলা হয় প্রস্তাব সম্মতি। দ্বিতীয় হচ্ছে যে দুইজন সাক্ষী কমপক্ষে। তৃতীয় হচ্ছে মেয়ের অভিভাবকের অনুমতি। চতুর্থ হচ্ছে মোহর নির্ধারণ করতে হবে। পঞ্চম হচ্ছে সাক্ষী যথেষ্ট নয়, সে বিবাহটা আপনার আপনার সোসাইটি জানতে হবে যে আপনারা বিয়ে করেছেন। এইভাবে সাক্ষী রেখে বিয়ে করে তারপরে কোনোখানে বেড়াইতে গিয়ে সমস্যায় পড়বেন আর তখন আপনারা বলবেন যে না আমরা বিবাহ করেছি সাক্ষী আছে, না এটাও শরীয়তের দ্বারা অনুমোদিত না, অনুমোদিত নয়। শরীয়া বলছে সাক্ষীও প্রয়োজন আর তোমার এই বিবাহের ঘোষণাও প্রয়োজন। তোমার চারপাশের মানুষ, তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যেন জানে তোমরা বিয়ে করেছো। শেখ, আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে ঈদ উদযাপনের সুন্নাহ পদ্ধতি কি? ঈদের সুন্নাহ কি? ঈদের এক নম্বর সুন্নাহ হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা। ঈদগাহে যাওয়ার আগে আমাদের দেশে ভুল প্র্যাকটিস, আমরা ঈদের সলাতের পরে সাদাকা দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদাহা কাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মকবুলা ওয়া মান আদাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। এই ভুলটা করবেন না। ঈদগাহে যাওয়ার আগে যেটা দিবেন এটি সাদাকাতুল ফিতর, নামাজের পরে দিবেন এটা সাধারণ সদকা। সাধারণ সদকা আপনার জন্য ওয়াজিব না, এটা ওয়াজিব। এক নম্বর সুন্নাহ। দুই নম্বর গোসল করবেন, গোসল করা সুন্নাহ। তবে জুমাবারে যারা ঈদ করবেন তাদের জন্য সুযোগ, জুমাবারের গোসলও সুন্নাহ, ঈদের গোসলও সুন্নাহ। দেখেন শরীয়া কি সুন্দর সুযোগ দিয়েছে, আপনি একটি নিয়তে দুইটি আবাদত করতে পারেন। এর অর্থ এটা নয় যে ঈদের জন্য আলাদা গোসল, জুমার জন্য আলাদা গোসল। এক গোসলের সময় দুই নিয়ত করে ফেললেন যে আজকে আমি যে গোসলটা করছি এটা ঈদের গোসল এবং জুমার গোসল। ভালো কাপড় পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, সুন্নাহ। তাকবীর বলে ঈদগাহে যাবেন, এক পথ দিয়ে যাবেন আর এক পথ দিয়ে আসবেন, এটাও সুন্নাহ। আচ্ছা, তারপরে আপনি ভালো খাওয়া দাওয়া করবেন, আপনার প্রতিবেশীদের খোঁজ খবর সুন্নাহ। আরেকটি বিষয়, আমরা ঈদের দিন, এটা আমাদের সামাজিক প্র্যাকটিস, সামাজিক প্রচলন, এটা সমস্যা না, কিন্তু শরীয়া ঠিক রেখে করতে হবে। সেটা হচ্ছে আমরা ঈদ মুবারক জানাই, জানা, কিন্তু মূলটা কি? মূলটা কি? তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি চমৎকার দোয়া! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করুন, আপনাদের পক্ষ থেকে কবুল করুন। কি কবুল করবেন? এই যে টানা এক মাস সিয়াম সাধনা করেছি, কি কবুল করবে? টানা এক মাস আমরা কিয়াম আল্লাইল করেছি, মানে তারাবি করেছি, তাহাজ্জুদ করেছি, সদকা দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, এই সব যেন আল্লাহ কবুল করেন, এটা বলবেন। তাকাব্বাল আল্লাহ, সহজ, খুব জটিল বিষয় না। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ কবুল করুন। এরপর আপনি ঈদ মুবারক বলেন, সমস্যা নাই, কিন্তু এটা বাদ দিয়ে ঈদ মুবারক ন। আমরা যে ঈদের দিন কোলাকুলি করি, এটা কি? ঈদের দিন কোলাকুলিটা, এখানেও আমাদের কিছু ভাইয়েরা সাংঘাতিক আপত্তি করেন, এটাকে বেদাত বলেন, তারপর বেদাত মানেই তো গুমরাহ। আমি বিনয়ের সাথে তাদেরকে বলবো যে ঈদের পরে যে কোলাকুলিটা হয়, এবার তো কোলাকুলি নিষেধ, এবার কিন্তু করবেন না, কেউ কোভিডের কারণে কোলাকুলি কোলাকুলি নিষেধ, হাত মেলানো নিষেধ। আচ্ছা, কিন্তু কোলাকুলিকে আপনি একদম বেদাতের পর্যায়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমার দেশের এটা কালচার, এই কোলাকুলিটা কেউ এবাদত মনে করে করে না। এবাদত মনে করে সোয়াবের আশায় যে কাজটা হবে এটি হবে বেদাত, শূন্য হিসেবেও করছে না। আর ওরা একে অপরকে দেখলে কপালে চুমু দেয়, তো আপনি ওটাকে বেদাত বলেন না কেন? ওটাই কেন বেদাত বলেন না? এটা তাদের কালচার, এটা আমাদের দেশের কালচার কোলাকুলি করা। আমি একদম দৃঢ়তার সাথে কথাটা বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের ভাইরা যারা কোলাকুলি করে কেউ এটাকে ইবাদত মনে করে করে না, এটাকে তারা সওয়াবের কাজ মনে করে করে না, এটা দেশ যে একটা কালচার, সমস্যা তো নেই, লোকাচার। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আব্দুল্লাহ নোমান বলছি, ওখলা থেকে। জি নোমান ভাই, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জুমার নামাজে বেসিকলি যখন
জুমার নামাজের শেষ অবস্থায় মানে শুরু হওয়ার আগ মুহূর্তে যখন যাই তখন দেখা গেছে অনেকেই আপনার স্পেসিফিক জায়গা থাকছে না, অনেক রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে। তো এমন অবস্থায় অনেকে কাদা বা এই যে পাথর টাথর এগুলোর উপরে নামাজ পড়া শুরু করে, আবার অনেকে দেখা গেছে যেখানে উজু স্থান উজু স্থানে বসেও বসে বসে সালাত আদায় করে। এমনটা করতে কি সালাতটা হবে নাকি আসলে অন্য কোনো মাধ্যমে করতে হবে সালাত? জি ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়খের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি। আমরা শহরগুলোতে এমনটি দেখি যে মসজিদের বাইরে কাতার করে নামাজ পড়ছে রাস্তায়, সেখানে ধুলাবালি থাকে, পাথর থাকে ইত্যাদি ইত্যাদি, অনেকে উজুর স্থানেও সালাত সীমিত সালাত আদায় করে জায়গা সংকুল না হওয়ার কারণে। এক্ষেত্রে জুমার সালাত আদায় হবে কিনা? আসলে আমার আপনার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে সমস্ত মর্যাদা ও বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি মর্যাদা হচ্ছে তিনি বলছেন জুইলাতলি আল আরদ মাসজিদান, গোটা জমিনকে আল্লাহ আমার জন্য মসজিদ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কত বড় নেয়ামত! আপনি কি মুসলিম দেশ কি অমুসলিম দেশ যেখানে যাবেন সালাত আদায় করবেন। অনেকে আপনার অজুহাত সৃষ্টি করে যে আমি ইউরোপিয়ান কান্ট্রি অমুসলিম কান্ট্রি, আমি গত 2 বছর আগে অস্ট্রেলিয়া গেছি, একটা মার্কেটে আমার ছেলের বউ সহ একটা মার্কেটে আমরা নামাজের আপনার পড়ার পড়তে পেরেছি, তাদেরকে সুযোগ করে দিয়েছি এবং অনার করে, তারা অনার করে সম্মান করে। অতএব এটা কোনো যুক্তি না। যে কথা বলছিলাম যে গোটা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য তার নবীর উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, আপনি যেখানে সুযোগ পাবেন দাঁড়িয়ে যাবেন নামাজ হবে। আপনার কী বালি কী করুন, শুধু জায়গাটা পাক কি না এটা দেখতে হবে, জায়গা ছন্দ করা যাবে না। আপনি জায়গাটা ভিজা দেখছেন আর ভাবছেন যে এটা ফার্স্ট অফ, না না ছন্দ করা যাবে না, ছন্দকে ইসলাম নিরুৎসাহিত করেছে। আপনি ভাববেন যে কোনো পানি পড়তে পারে, হ্যাঁ কেউ যদি এসে বলে যে ভাবি এখানে দাঁড়াবেন না এখানে ফার্স্ট অফ, সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ না বলা রাখবে যে আপনি ভাববেন এটা পানি পড়ছে এটা পাক। হ্যাঁ অজুখানে নামাজ পড়ে যেটা বলছিল বসে না, দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ থাকা অবস্থায় বসে নামাজ হবে না, কারণ দাঁড়িয়ে সলাত আদায় করা সলাতের একটি রোকন একটি ফরজ, দাঁড়িয়ে আদায় করতে হবে। আবার দেখা যায় যে অনেকে মসজিদ পাঁচতলা মসজিদ ওই 3-4 তলা খালি থাকে উঠতে চায় না, মাঠে গ্রাম আপনার এটা তো মোটেই উচিত না। মসজিদ খালি রেখে আপনি বাইরে দাঁড়াবেন এটা করা যাবে না। মসজিদ যতক্ষণ পর্যন্ত মসজিদে জায়গা থাকে ততক্ষণ আপনি বাইরে সলাত আদায় করবেন না। আচ্ছা, আমাদের ইন্ডিয়া থেকে এক ভাই জানতে চেতেন শাহাদাত যে প্যান্ট গুটিয়ে নামাজ হবে কি? অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে উপরে রেখে, এতে সালাত ক্ষতি আছে? প্যান্ট গুটিয়ে সালাত আদায় হবে কি না এটার আগে আরেকটা বিষয়, সেটা হচ্ছে টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরার ব্যাপারে হাদিসের সতর্কতা ও সাবধান সতর্ক করা হয়েছে, সাবধান করা হয়েছে। এখানেও আমরা বলবো খুব এক্সট্রিম কথা বলা উচিত না, শরিয়াটা এত জটিল না এত কঠিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শরিয়াকে জটিল করবে না, কঠিন কথা বলবে না, সহজটা বলো, মানুষকে দ্বীনের ব্যাপারে নিরুৎসাহিত করো না, বিভিন্ন আঙ্গিক কথা বলা হয়েছে। আচ্ছা, এখন বলছে যে টাকনুর নিচে যে অংশটা এটা জাহান্নামে যাবে। আচ্ছা, এখন কি আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাকে নিয়োগ করে রাখবেন যে টাকনুর নিচে মাপার জন্য? আরেকটা হাদিস কি বলেছে, আরেকটা হাদিস বলছে যে অহংকারের সাথে, দুটো একসাথে মিলান, টাকনুর নিচে যদি অহংকারের সাথে কাপড় কেউ পরে সেটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আপনার পরিণতি সম্পর্কে বলেছেন যে পরিণতি ভালো না। আচ্ছা, আমরা সতর্ক সাবধান থাকব। এখন একজন লোক কাপড় তার টাকনুর নিচে চলে যায়, সে নামাজের সম্মানের কারণে যদি টাকনুটার কাপড়ে উঠাইয়া নেয়, আমি এটাকে দোষণীয় মনে করি না, আল্লাহ আলামু বিসওয়াব। আমাদের সমাজে একটা বিষয় নিয়ে খুব বিতর্ক তৈরি করা হয় যে আমরা সাদাকাতের ফিতর কি দিয়ে আদায় করবো, টাকা পয়সা দিয়ে দিলে হবে কি হবে না, এরকম বিতর্ক আছে, নাকি খাদ্য দ্রব্য দিতে হবে, প্রকৃত ব্যাপারটা কি আসলে? এই বিতর্কের সমাধানের জন্য আমরা মূলে ফিরে যাই, আমাদের মূল জায়গাটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাধ্যমে আমরা এই শরিয়াত পেয়েছি, দিন পেয়েছি, সিয়াম পেয়েছি, সাদাকাতুল ফিতর তার মাধ্যমে। আচ্ছা, তার সময়ে দিনার দেরহাম ছিল, দিনার বড় মুদ্রা দেরহাম ছোট মুদ্রা, যেমন আমাদের টাকা বড় মুদ্রা পয়সা ছোট মুদ্রা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনার দেরহাম দিয়ে যাকাতুল ফিতর দেননি, সাহাবায়ে কেরাম দেননি, কি দিয়ে দিয়েছেন? এবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কি বলছেন? কুন্না নুতিহা সাআন মিন তাআম আও সাআন মিন তামর আও সাআন মিন জাবিব আও সাআন মিন আকদাই, ভাবে বলা হয়েছে শাইর। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাদাকাতুল ফিত্র বা যাকাতুল ফিত্র আদায় করতাম এক সা খাবার দিয়ে, অথবা এক সা খেজুর, অথবা এক সা কিসমিস, অথবা পনির, অথবা জব, এগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্র দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। এখন যদি আপনার খেজুর, কিসমিস, পনির এগুলিকে আপনার বলতেন তাহলে সমস্যা ছিল, তাহলে আমরা চাউল দিয়ে দিতে পারতাম না। কিন্তু ওই যে বলছে যে কুন্না নুতিহা ফি জামানি রাসূলুল্লাহ সাআন মিন তাআম, খাদ্যদ্রব্য দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে আমরা সাদাকাতুল ফিতর দিই। কেন আমরা মূল্যের দিকে যাব? মূল্যটা বিকল্প, মূল্যটার ব্যাপারে আপনার তখন আমরা চিন্তা করব যখন খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা সম্ভব হয় না তখন। এবার আসেন আরেকটি হাদিস, সাদাকাতুল ফিতরের দর্শন সম্পর্কে রাসূল কি বলেছেন। সাদাকাতুল ফিতরের দর্শন সম্পর্কে রাসূল বলেছেন যে তুহরাতুন লিসসায়িম ওয়া তুআমাতুন লিলমাসাকিন। সাদাকাতুল ফিতরটা কি? রোজাদার তার রোজাতে ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, হওয়া স্বাভাবিক, এই ত্রুটি বিচ্যুতি মুক্ত করতে চান আল্লাহ রাব্বুল আলামিন সওমকে। তো সওমকে ত্রুটি বিচ্যুতি মুক্ত করার মাধ্যম কি? সাদাকাতুল ফিতর একটা উদ্দেশ্য। আরটা কি? তুআমাতুন লিলমাসাকিন, মিসকিনদের খাবার, মিসকিনদের বাজারের টাকা না, মিসকিনদের এই সাদাকাতুল ফিতরের টাকা দিয়ে কাপড় কেনা নয়, চিকিৎসা নয়, চিকিৎসার জন্য ভিন্নভাবে দেন। এখানে স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন তুআমা খাবার। অতএব আমরা রাসূলের সুন্না অনুসরণ করে খাবার দিয়েই আমরা সাদাকাতুল ফিতর দেব, টাকা দিয়ে সাদাকাতুল ফিতর হবে না, আমরা ফতুয়ার ভাষায় বলবো না, তবে এটা তো বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দিয়ে সাদাকাতুল ফিতর দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই। তো আমরা সুন্নাত অনুসরণ করি, আল্লাহ আমাদের তৌফিক দিন। আমাদের সমাজে বহুল প্রচলিত টাকা দিয়ে দেওয়া, তো সেটা কি আসলেই হবে না? আমি আমার বক্তব্যে বলেছি যে আমি ফতুয়ার ভাষায় বলবো না যে হবে না, খাদ্য আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এইভাবে দিয়েছেন, তিনি দিন আর দেরহাম দিয়ে দেননি। আচ্ছা, আমাদের আনোয়ার হোসেন ফারুক ভাই নামে একজন ভাই প্রশ্ন করেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম জান্নাতে প্রবেশ করতেছি, কিন্তু তার সাথে আরও একজন আছে, আমি ওনাকে চিনতে পাই নাই, কিন্তু উড়ন্ত অবস্থায় জান্নাতে প্রবেশ করতেছি, এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? জি ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলবো তিনি তো আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য উসওয়া, উত্তম আদর্শ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লামকে কয়েকটি বিষয়ে খুব প্রশ্ন করতেন না, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে কাদা ও কাদার, মানে ভাগ্য, ভাগ্য নিয়ে প্রশ্ন করতেন না। ইদানিং আমরা খুব প্রশ্ন করি, আচ্ছা কেয়ামত বিষয়ে প্রশ্ন করছে রাসূলের পুরো জীবনে মাত্র তিনটা প্রশ্ন, তিনটার মধ্যে একটা হচ্ছে জিবরিল প্রশ্ন করেছে, আর রাসূলুল্লাহ সোজা সাপটা বলেছেন যিনি প্রশ্ন করেছেন তো প্রশ্ন যাকে করা হয়েছে তিনি তার থেকে বেশি জানেন না, আর আর কিছু বলেন না। কিন্তু দুঃখের সাথে বলতে এখন আমাদের কেয়ামত এক্সপার্ট অনেক হয়ে গিয়েছে। অথচ সূরা আহজাবের 63 নম্বর আয়াতে বলেছেন ইয়াস আলুকা নাস আনিসা আলুকারা, কেয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করলেন, কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহ, তুমি তাদেরকে জানিয়ে দাও পরিষ্কার ভাষায় যে কিয়ামতের ইলম জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু ক্বারিবা, তোমাকে কে জানালো যে কিয়ামত খুব কাছে? এখন আমাদের অনেক ভাইয়েরা বলে দেন যে কিয়ামত কাছে গেছে, অমুক শনি অমুক বারে হবে, যেখানে আল্লাহ রাসূলকে বলছেন ওমা ইউদরিক লাআল্লাস সাআতা তাকুনু ক্বারিবা, তোমাকে কে জানালো কিয়ামত খুব কাছে? সূরা আহজাবের 63 নম্বর আয়াত। আরেকটা হচ্ছে স্বপ্ন বিষয়ে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো প্রশ্ন করতেন না, স্বপ্ন তো স্বপ্ন, আপনি ভালো স্বপ্ন দেখেছেন, বাস এতটুকু বলবো, ভালো স্বপ্ন দেখেছেন, ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকর আদায় করতে হবে, আর জান্নাতের স্বপ্ন মানে তো চমৎকার স্বপ্ন, আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহ
শয়তান থেকে আশ্রয় চাইতে হয় আর এটা কাউকে বলতে নাই। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ইমাম ভুল করলে আমরা যে লুকমাটা দেব তার সঠিক তাসবিহ কোনটি আসলে? জি, আমরা কত ভুলের মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে এই ভুল থেকে রক্ষা করুন, আমিন। আমরা আকীদার ভ্রান্তিতে আছি, ইবাদতের ভ্রান্তিতে আছি, মুআমালাত তো অনেক ভ্রান্তিতে আছি আমরা। এর মূল কারণ হচ্ছে যারা সমাজের লোকদের সামনে দিনকে প্রেজেন্ট করে, ইসলামকে উপস্থাপন করে, আমি সম্মান শ্রদ্ধা রেখে বলবো, সমস্যাটা তাদের। ইমাম ভুল করলে আমরা পিছন থেকে বলি আল্লাহু আকবার, অথচ ইমাম ভুল করলে আল্লাহু আকবার বলাটা সহি হাদিস নাই, দুর্বল হাদিসও নেই, এটা জাল হাদিসও নেই। এটা জাল হাদিস থাকলে তো বলা যাইতো যে এর একটা হাদিস আছে, তো হাদিসটা জাল, তাও নাই। আচ্ছা, কে চালু করল? এই দুঃসাহস কার হয়েছিল যে আল্লাহ আকবরটাকে চালু করলো এবং সেটাকেই আমরা চালু রেখেছি? কষ্ট লাগে বলতে, যারা বছরের পর বছর হাদিস পড়ায়, শাইখুল হাদিস মুহাদ্দিস, আবার তার অনুসারীরা গর্ব করে বলে যে আমার শেখ 40 বছর হাদিস পড়ান, 50 বছর হাদিস পড়ান, তারা কি হাদিসটা পাননি? পুরুষ ভুল করলে, ইমাম ভুল করলে পুরুষ বলবে সুবহানাল্লাহ, আর মহিলা মুসল্লিরা হাত এইভাবে আওয়াজ করবে। এটাই তো হাদিস, এটাই তো সুন্নাহ এবং সহি হাদিস। এই হাদিসগুলো পাওয়ার পরেও আপনারা না নিজেরা সংশোধন হয়েছেন, না সাধারণ লোকদেরকে সংশোধন করতেছেন, বলতেছেন। ইমাম সাহেবকে আল্লাহ আকবার বলে, ইমাম সাহেব ভুলটাকে রিসিভ করে এবং তিনি প্রয়োজনে ভুলটা থেকে ফিরিয়ে আসেন বা সাহায্যতা দেন। এই ইমাম কেন সালাম ফেরানোর পরে কথা বলেন নাই যে আমি একটা ভুল করছি আর আমার ভুল সংশোধন করতে গিয়ে আপনারা ভুল করেছেন, আপনাদের ভুলটা কি আপনারা আল্লাহ আকবার বলেছেন? কেন বলে না? তাহলে তো লোকরা আপনার জানতে পারবে না, আল্লাহু আকবার বলা যাবে না, বলতে হবে সুবহানাল্লাহ। কেন? ইসলামী শরিয়ত এটা সৌন্দর্য, অনেক বিষয়ে কেন আছে, কোনো কোনো বিষয়ে কেন নাই, আমার প্রয়োজন নেই, আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলেছেন মেনে নেব, কিন্তু কিছু কিছু কেন যৌক্তিক, কেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলার অর্থ ইমাম সাহেবকে অ্যালার্ট করা যে ইমাম আপনি মানুষ, ভুল করতে পারেন, ভুলের ঊর্ধ্বে, ভুল থেকে পবিত্র একমাত্র আল্লাহ, তার কোনো ভুল নাই, তিনি সকল ভুল ত্রুটি ঘাটতি থেকে পূত পবিত্র পরিচ্ছন্ন, আপনার ভুল হতে পারে, এটা তো দর্শন। আল্লাহ আকবর বলে তো আরে সমস্যা, খুব ভালো কাজ করছে আল্লাহ আকবর, আল্লাহ আকবর বলি আমরা তো কোনো ভালো কাজই আল্লাহ আকবর বলি, তিনি আমার সব ভুল করছেন, খুব ভালো কাজ করছেন, এই জন্য আল্লাহ আকবর বললাম, তো মানায় না, এটা যায় না এটার সাথে, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা যেন সহি সুন্দর অনুযায়ী সব কাজ করতে পারি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই ভুলগুলো থেকে রক্ষা করেন। শেখ, আপনার কাছে প্রচুর চমৎকার সময় পেয়েছি আমরা, আপনাকে অনেক শুকরিয়া জানাই, জাজাকাল্লাহ খাইরান। দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা, আজকের পর্ব এখানে শেষ করছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।